কেন? দেখ কখন যে আসবি। হাই ফ্রেন্ডস। হাই কেরেটিনা, তোর নাম তো টি দিয়ে শুরু, গলায় আর লেখা লকেট লাগিয়েছিস কেন? আমার যাকে পছন্দ তার নামটা যে আর দিয়ে শুরু। আরে আর দিয়ে তো আমার ভালোবাসা মানুষের নাম শুরু। রিয়াল ইজ মাই চয়েস, আমার এবং একমাত্র আমার। ইস, সবার পছন্দ কি তুই কিনে নিয়েছিস? রিয়ানকে আমি পছন্দ করি। আমি নো, আমি আমি ওই তো রিয়ানের গাড়ি। Yes, I am Mr. Fighter. Shut up. Rian kothay? Apne rab bossore khujje ki korben? Apne roilen high class. Ar amar boss hoilo high boy class. Apne rab bor zor amare baite pare. রিয়ান তাহলে গেল কোথায়? রিয়ানের কথা আর বলবেন না ভাইজান। যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ ওকে সামলাতেই সময় কাটে আমার, আর বাইরে গেলে সময় কাটে ওকে নিয়ে দুশ্চিন্তা করে। কিন্তু দুশ্চিন্তাটা ক্রমেই বাড়ছে, আমার মনে হয় এখন ওকে একটু সামনে রাখা উচিত। তাও তো পারি না, একটু কড়া কথা বললেই মুখটা এমন করে ফেলে যে সঙ্গে সঙ্গে আপনার বন্ধুর মৃত্যু শয্যায় তার কাছে কড়া প্রতিজ্ঞার কথা মনে পড়ে যায়। কোনদিন যেন ওর গায়ে কোন আঁচড় না লাগে, কোনদিন যেন একটু কষ্ট না পায় মনে। তুমি ওর মনে কষ্ট দিতে চাও না, একটু আঁচড় দিতে চাও না ওর গায়ে, কিন্তু দিনে দিনে ও যেমন উশৃঙ্খল হয়ে উঠছে তাতে কোথায় কি ঘটিয়ে বসে কে জানে। শেষে শেষে আমাকে না হুকুম দিতে হয় ওকে গ্রেপ্তার করতে। আজকের কথা বলছেন ভাইজান? সেদিন তো আপনি পুলিশ অফিসারই ছিলেন, যেদিন আপনার বন্ধুকে উশৃঙ্খল পথ থেকে ফিরিয়ে আনার জন্য এই দুঃসম্পর্কে মামাতো বোনের কথা মনে পড়েছিল আপনার? হ্যাঁ, আমি জানতাম ওর বাবা যে কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছিল তার দুহাতে উড়িয়েও শেষ করতে পারত না, কিন্তু টাকার জন্য ওর পাশে এমন কিছু লোক এসে ভিড়েছিল যারা ওকে অন্ধকার জগতের দিকে নিয়ে যাচ্ছিল। আমরা ওকে ফেরাতে পারছিলাম না ভাইজান। সেদিন আপনার বন্ধুকে তো গ্রেফতার করেননি, সেদিন যে ব্যবস্থা নিয়েছিলেন আজ কেন তা ভাবতে পারছেন না? আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাও। চৌধুরীর সঙ্গে কথা পাকাও করেছিলাম আমি, রিয়ানের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছিলাম রিয়া, কিন্তু ছোটবেলা থেকে শুনতে শুনতে রিয়া সে কথা যতটা মনে রেখেছে রিয়ানের ততটা মনে আছে কি? রিয়ান রিয়া, রিয়ান রিয়া, রিয়ান রিয়া, একা রিয়া, একা রিয়ান, একা রিয়া, একা রিয়ান। Thank you.
রাস্তা বড় ছোট রাস্তা বড় ছোট ধীরে ধীরে হাঁটো রাস্তা বড় ছোট বুঝে শুনে গুনে গুনে পা ফেলে তাই পরন পাখি দেবে ফাঁকি পিছলে গেলে ভাই নাই রে নাই রে নাই রে নাই বিশ্বাসের কোনো বিশ্বাস নাই নাই রে নাই রে নাই রে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রাস্তা বড় ছোট ধীরে ধীরে হাঁটো রাস্তা বড় ছোট বুঝে শুনে গুনে গুনে পা ফেলো তাই পরন পাখি দেবে ফাঁকি পিছলে গেলে ভাই নাই রে নাই রে নাই রে নাই বিশ্বাসের কোনো বিশ্বাস নাই নাই রে নাই রে নাই রে নাই বিশ্বাসের কোনো বিশ্বাস নাই শের কোনো বিশ্বাস নাই এই রাস্তায় মিলবে কত বন্ধু শত্রু প্রিয়জন চোখে দেখে ভালো করে দেখে তারপরে দিয়রে মন বুঝে শুনে গুনে গুনে পা ফেলো তাই পরাণ ফাঁকি দেবে ফাঁকি পিছলে গেলে ভাই নাই রে নাই রে নাই রে নাই বিশ্বাসের কোনো বিশ্বাস নাই নাই রে নাই রে নাই রে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কেউ বলতে পারবে না তো স্বপ্ন দেখবে কে কখন ভালো লেগে যাবে তাকে কে কিভাবে কে পরে কে হয় আপন বুঝে শুনে গুনে গুনে পা ফেলো তাই পরন ফাঁকি দেবে ফাঁকি পিছলে গেলে ভাই নাই রে নাই রে নাই রে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই নাই রে নাই রে নাই রে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রাস্তা বড় ছোট ধীরে ধীরে হাঁটো রাস্তা বড় ছোট বুঝে শুনে গুনে গুনে পা ফেলো তাই পরাণ ফাঁকি দেবে ফাঁকি পিছলে গেলে ভাই নাই রে নাই রে নাই রে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই নাই রে নাই রে নাই রে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই What is this, Disha? তুমি এখানে এসছো আমার গেস্ট হয়ে কেন তোমার সাথে এসেছি বলেই যে তোমার ইচ্ছে মতো চলতে হবে এমন কোন নিয়ম কি এদেশে আছে নাকি তাছাড়া হি ইজ এ ফ্যান্টাস্টিক ডান্সার ওর মতো ছেলে আমি লন্ডনের কোন ডিস্কোতেও দেখিনি খবরদার তুমি দ্বিতীয়বার ওর কথা বলবে না তুমি আমার শুধুমাত্র আমার তোমার মানে তোমার মতো হাজারো ফ্রেন্ড আছে আমার লন্ডনে তার কেউ তো আমার প্রেমিক নয় তাহলে তোমার প্রেমিক কে ওই স্টুপিড রিয়ান আই ডোন্ট নো ইফ আই ফিল লাইক হয়েও যেতে পারে নো নেভার আই লুক আই হুক আই ড্যাশ আই ক্রাশ আমার চোখ যার দিকে পড়ে তাকে আমি গেঁথে ফেলি আর আমি যাকে আঘাত করি তাকে আমি ক্রাশ করে ফেলি
তোমার দিকে যে হাত বাড়াবে তোর হাত আমি চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। যে কুকুর চেঁচায় সে কুকুর কামড়ায় না। হোয়াট? আমি কুকুর? নিজেই নিজেকে কুকুর বললে আমাদের তো আর কিছু করার নেই। কিন্তু কুকুর যাকে তাকে কামড়ালে সে কুকুরকে মিউনিসিপ্যালিটির লোক ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে, জানিস? ইউ সোয়াইপ ওরে বাবা রে, বডি বানাই এক ঘুষিতে তোরে নো বডি বানাই দিব। আমার মাফ করে দাও, আমার মাইরো না ফাইটার ভাই, আমার ওস্তাদ আর তোমার ওস্তাদ মিলে খামসা খামসি করতেছে। আমরা তোলাম চামসা, আমরা খামসা খামসি না করে চামসা চামসি করি। তোর সাথে আমার তুলনা? আমার ওস্তাদে আমার নাম রাখছে ফাইটার, মানে যোদ্ধা। আরে রাখ, আমার ওস্তাদ আমার নাম রাখছে লাইটার, মানে আগুন জ্বলই না, বুম বাস্ট। আরে হোন বেটা, মানছে তো কুত্তার নাম ওরা টাইগার, হেই লেগে কি কুত্তা কি বাঘ হই যায়। তুই কে কথা আমারে কলি না নিজে রে কলি? তোরে কইছি। আমি তোকে দেখে নেব। ও মিস্টার রিয়ান, আমি জানতাম এখানে এসে আপনার সঙ্গে দেখা হবে, বারবার কেন ঝামেলার সঙ্গে জড়িয়ে যান বলুন তো। কি জানি, হয়তো আমার রাশিতে এইসব লেখা আছে, রাশিফলটা ভালো করে পড়ে দেখতে হবে। পড়ে দেখুন, তাতে আপনার জন্য ভালো হবে, কমিশনার স্যারও স্বস্তি পাবেন। এনিওয়ে, কারা ঝামেলা পাকিয়েছিল বলুন তো? আই ডোন্ট নো, চিনি না, সব বাইরের মানুষ। এমন একটা অভিজাত ক্লাবে বাইরের গুন্ডাপান্ডা ঢুকে পড়ে, আশ্চর্য তো। ওকে, ক্লাবের অথরিটিকে বলুন অ্যাপ্লাই করতে, আমরা ক্লাবের সিকিউরিটির জন্য পুলিশের ব্যবস্থা করব। বাট মিস্টার রিয়ান, বি কেয়ারফুল, এ ধরনের ঝামেলায় আপনাকে যত কম দেখি ততই সবার জন্য মঙ্গল। আপনি বিশালের নাম বললেন না কেন? প্রতিপক্ষ না থাকলে যুদ্ধ করে মজা কোথায়? এনিওয়ে চলুন, আপনাকে পৌঁছে দিই। ওকে, লেটস গো। লন্ডনে হলে বাসায় আসতে বলতাম, চা বা কফি অফার করতাম, বাংলাদেশে এই ধরনের কিছু। এখানে এ ধরনের কোনো সিস্টেম নেই, প্রথম পরিচয়ে কোনো মেয়ের বাড়িতে যাওয়া শুধু অশোভন নয়, অবৈধ। বৈধ করার জন্য কি করতে হবে? এই দু চারবার আসা যাওয়া, দেখা সাক্ষাৎ এলি হয়। জাস্ট গিভ মি এ কল। ওকে, আই উইল কল ইউ। বাই 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 বাই। ফিরে গেলি বিশালের সাথে, ফিরে এলি রিয়ানের সাথে, ব্যাপারটা কি? রিয়ানের সাথে তোর কোথায় দেখা হলো? তুমি রিয়ানকে চেনো? ও মা, চিনবো না কেন? রিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী, খুব ভালো ছেলে। সে কি মা,
আজ সন্ধ্যা পর্যন্ত তোমার মুখে বিশালের গুণগান শুনতে শুনতে কান ছালাপালা হয়ে যাচ্ছিল। বিশাল বড়লোকের ছেলে, অনেক টাকা, ওদের ম্যাচ ফ্যাক্টরি আছে। তাতে কি, ম্যাট্রিক পাস করলে কি মানুষ আইএ বিএ এমএ পাস করতে যায় না? তা রিয়ান তোমার চোখে কি আইএ বিএ না এমএ? এমএ বিএ নয়, রিয়ান তো আমার চোখে ডক্টরেট। বিশালের সাথে রিয়ানের কোনো তুলনাই হয় না। আঙ্গুলটা পুড়ে গেছে, একটু হলে তো গায়ে আগুন ধরে যেত। মারা গেছে, গায়ে আগুন লাগলে তো এতক্ষণে দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত, বাড়ি তো আগুন লেগে যেতে পারতো। আমার তো সর্বনাশ হয়ে গেছে। তোমার ঘরে আগুন লাগাতে পারো, আমি পুড়ে মরতাম সেটা কিছু না। মারা গেছে, তেমন কিছু তো হয়নি। এখন বলো, হাত পোড়ালে কি করে? তোমার ম্যাচের কাঠিতে, বারুদ থাকে কাঠির মাথায়, সারা কাঠিতে যে বারুদ লাগানো তাকে আমি জানতাম। মারা গেছে, সারা কাঠিতে বারুদ! ইশ্বরে, কত বারুদ নষ্ট করেছে ওই হারামজাদারা! ওই বারুদ আরো চারটা কাঠির মাথায় লাগানো যেত। আমার আঙ্গুল পুড়ে গেছে, কোথায় একটু মলম লাগাবে? তা না, উনি বারুদের হিসাব করতে বসলো। মুখের মধ্যে পুড়ে দাও, মুখের থুতু হলো সব থেকে বড় মলম, কাজও বেশি হয় আর পয়সাও লাগে না। বাবা, তোমার আবার কি পড়লো? কপাল মারা গেছে, এই থুতু লাগিয়ে দাও। থুতু থুতু থুতুতে কাজ হবে না ড্যাড, মাল লাগবে মাল। এটা ঠিক থাকবে, এই টাকার যেমন গরম আছে তেমনি টাকা অনেক কিছু ঠান্ডা করে। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এই নাও বাবা, কপালে লাগিয়ে রাখো। কেমন কিপ্টে দেখো, ছেলেকে টাকা দেবে তাও দুই টাকার নোট। এই দুই টাকা লাভ করতে এক ডজন ম্যাচ বিক্রি করতে হয়, বুঝেছো? না বাবা, কপালে লাগো। আমি একটা গাড়ি কিনতে চাই। গাড়ি? মারা গেছে, গাড়ি কি হবে বাবা, গাড়ি তো একটা আছে। ওটা তো তোমার সঙ্গেই থাকে। আমার নিজের জন্য, মানে আমার একটা পার্সোনাল কার দরকার। বাবা বাবা, এটাই তোর পার্সোনাল করে নে, আমি বাসে যাওয়া আসা করব। নো, না বাবা, তোমার ঝরঝর গাড়িতে চলবে না। আমার দরকার ব্র্যান্ড নিউ কার। আমি দেখে এসেছি, দরদামও করে এসেছি, মাত্র 30 লাখ টাকা। ৩০ লাখ? আরে বাবা, এই 30 লাখ টাকা কামাই করতে 1,30,00,000 ম্যাচ বিক্রি করতে হয়। ও প্লিজ বাবা, আমার মাথা গরম করে দিও না। মারা গেছে, এখনো যায়নি, তবে আমার মাথায় আগুন ধরে গেলে সত্যি মারা যাবে। তোমার ম্যাচ ফ্যাক্টরি তো বারুদের ডিপো, এই মাথার আগুন ওই বারুদে গিয়ে লাগবে। হাই আন্টি। তিশা তো বাসায় নেই। বাসায় নেই? কোথায় গেছে? তা আমি কি করে বলবো। কার সাথে গেছে? তাদের তোমার কি দরকার? সুর পাল্টাবেন না আন্টি, এতদিন বিশালে সুরে গান গিয়েছেন, ওটাই চালু রাখো। অন্য সুরে গান ধরলে গলাও থাকবে না, সুরও থাকবে না। কার সাথে গেছে? মানে রিয়ানের সাথে। না না, মানে তুমি কি আমাকে ভালোবাসো না? জানি না, নিজের মনকে এখনো প্রশ্ন করে দেখিনি। হোয়াট, প্রশ্ন করে দেখনি মানে? এই মুহূর্তে তোমার মনকে প্রশ্ন করে উত্তরটা আমাকে জানাও। উত্তরের জন্য এত তাড়া কেন? অপেক্ষা করো, কথায় বলে সবুরে মেওয়া ফলে। না, অপেক্ষা আমি করতে পারবো না, আমি এই মুহূর্তে উত্তর চাই। এসো। আরে রিয়ান, কি করছো? বসো। আমি আমাদের সম্পর্কের নাম জানতে চাই তৃষা, আমি জানতে চাই তুমি আমাকে ভালোবাসো কিনা। কি করছো তুমি রিয়ান? অ্যাক্সিডেন্ট করবে তো। আমি তোমাকে ভালোবাসি তৃষা, তোমার নজর দিয়ে আমি পৃথিবী দেখতে চাই, আজ তারই পরীক্ষা দেবো আমি।
তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসার কথা না বলবে ততক্ষণ পর্যন্ত এই গাড়ি থামবে না, এর স্পিড বাড়তেই থাকবে। এমন করো না, গাড়ি থামাও। না, আমাকে জানতেই হবে তুমি আমাকে ভালোবাসো কিনা। রিয়ান, গাড়ি থামাও। না, আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। রিয়ান, প্লিজ গাড়ি থামাও। বলো ভালোবাসো। রিয়ান, বলো ভালোবাসো। প্লিজ, আমি তোমাকে ভালোবাসি। গাড়ি থামাও, ভালোবাসি। তুমি একটা পাগল, তুমি একটা নিষ্ঠুর নির্দয় মানুষ। আরে জীবনে কোনো মায়া নেই তোমার, তোমাকে আমি মেরে ফেলবো আজকে। ভালোবাসার স্বীকৃতি দিয়ে কেন ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দিতে চাইছো? আল্লাহ, ও মা গো, আল্লাহ জানে ছোট সাহেবের গাড়ি কোন দিকে আছে। সারা ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজতে লাগছে, কোথায় যে গিয়া হের দেহা পাই। এদিকে ফিফা সাহেব মুখটা ভাগিয়ে যায়, পা নিজে কোথায় পাই। মুখটা ভিজে এলোই। হাই হাই, বাগানের মধ্যে মনে আকাম করতেছে কোন ব্যাগ কোনে রে। হাই হাই, ওখানে গেলা কেরা তুই? বাগানে খেলা খেলা তুই পোশাক করতেছস? পোশাক না, আমি দেখতে তো তুই আমার পাতা করো। আরে না, এই দেখ, আরে ভিজে গেলি তো। আরে কানের মধ্যে পানি ঢুকছে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে। আমি বলতে পারি না মুখে তওবা তওবা, দিলে যখন লাগে উহু আহা, একি শরম এলো উহু আহা। যাইতে পারো নাই উঠল হইল না বন্ধু তিন দিন, ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন। বুধবারে শুভ যাত্রা, বৃহস্পতিবারে মানা, শুক্রবারে বুধবারে শুভ যাত্রা, বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম পিরিতি হয় না সলোয়ানা, শনিবারে গিয়াও যে কর নাগাল পাইলাম না বন্ধু তিন দিন, ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন।
চোখে দেখলাম না সজনী গো সেই আগুন চোখে দেখলাম না প্রেমের আগুনে প্রেমের আগুনে চলে গেলাম সজনী গো সেই আগুন চোখে দেখলাম না সজনী গো সেই আগুন চোখে দেখলাম না লাগে গো মিঠা ঘরে থাকলে সুন্দরী বউ মিশিন্দা তিতা আরো তিতা পানির খর সেই না তিতা লাগে গো মিঠা ঘরে থাকলে সুন্দরী বউ সেই তিতা মিঠার স্বাদ দেব সজনী গো বেরিতে বড় সাধু না প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের আগুনে চলে গেলাম সজনী গো সেই আগুন চোখে দেখলাম না 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 এই খালি গুতোই খাইলাম সারা জীবন পিসি বইয়া কি যে পানি খায় ফাগলা পানি শুনে না বেগম সাহেবা এভাবে আর কতদিন সহ্য করবেন মরণ পর্যন্ত মরেও কি শান্তি পাবেন বেগম সাহেবা আমি কি করব ম্যানেজার বাবু স্বামীর কথা সবচেয়ে বড় জীবন দিয়ে হলেও স্বামীর কাছে দেওয়া ওয়াদা রক্ষা করতে হয় এই শিক্ষিত ছোটবেলা থেকে পেয়ে এসেছি আপনি তো পুরনো মানুষ ম্যানেজার বাবু আপনি বলুন এই সংসারে আসার পর জানি আমি জানি বেগম সাহেবা সাহেবকে সুপথে ফেরাবার জন্য আপনি যা করেছেন হিন্দু সমাজ হলে সতী সাবিত্রী বলে আপনার পূজো করত সবাই স্বামীকে ফেরাতে পেরেছেন ছেলেকে পারবেন না ছেলেকে শুধু বাবার মতোই হয় রে মায়ের মতো কি একটু হতে পারে না সেই একই রকম হয় বেহুশ মাতাল হয়ে ঘরে ফিরবি না হয়তো মারপিট করে জখম হয়ে ফিরবি আমি যে আর পারি না রে বাবা আর পারি না দূর সম্পর্কের মামাতো বোন আর আপন মেয়ে এক নয় তা আমি জানি ভাইজান কিন্তু ভাইজান আমাকে যখন এই সংসারে পাঠিয়েছিলেন তখন আমার মাথার উপর কেউ ছিল না আজ তো এখানে আমি আছি আমি আগলে রাখবো রিয়াকে আপনাকে আমি কথা দিচ্ছি ভাইজান রিয়ার শাশুড়ি নয় রিয়ার মা হয়ে আমি ওকে বুকে তুলে রাখবো ঠিক আছে বোন আমাকে একটু ভাবতে সময় দাও গুড মর্নিং রিয়ান
घूम भेंगे छे राते बेशी बेशी दुष्टुमी और सकाले देरी करे घूम थेके उठा रिया अब्बू एशो এই ব্যাপারে তোর সাথে কথা বলতে এসেছি মা রিয়ানের বাবা আর আমি দুজনে মিলে প্রতিজ্ঞা করেছিলাম তোদের বিয়ে দিয়ে আমাদের সম্পর্ক চিরস্থায়ী করব আমি জানি আব্বু রিয়ানের মা বারবার বিয়ের কথা বলছে কিন্তু রিয়ান যেভাবে দিনে দিনে অশৃঙ্খল হয়ে উঠছে তাতে আমার ভয় হয় তুই কি ওর সঙ্গে মানিয়ে চলতে পারবি আব্বু ছেলেরা যে বয়সে অনেক কিছু বুঝতে পারে না সে বয়সে মেয়েরা অনেক কিছু বোঝে আম্মু যখন মারা যায় তখন আমার বয়স 12 বছর তার আগে দুই বাসায় যাতায়াত হতো প্রায় রোজ তখন দুই মা যেসব কথা বলতো যেভাবে রিয়ানের মা আমাকে বৌমা বলে ডাকতো তাতে রিয়ান হয়তো কিছু বুঝতো না কিছু ভাবতো না কিন্তু আমার সেই ছোট্ট মনটার উপর তখন থেকে যে ছাপ পড়ে গেছে তার কখনো মুছেনি আব্বু যত বড় হয়েছে তত আমার মনের মধ্যে রিয়ান ছাড়া আর কারো ছায়াও পড়েনি কখনো কিন্তু মা তোর বাবা হিসেবে আমিও তো তোর জীবন নিয়ে না ভেবে পারি না তুমি শুধু আমাকে দোয়া করো আব্বু তোমার দোয়া পেলে সব কিছু ঠিক হয়ে যাবে জানি না তবে আল্লাহ যেন তাই করেন সালাম আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম নমস্কার কি ব্যাপার এমডি সাহেব জি অনেকগুলো বিল আছে পেমেন্ট করতে হবে কত 45 লক্ষ টাকা কিসের বিল ওয়েস্টওয়ে কার হাউসের ফ্লাইং ক্লাবের ইয়ট ক্লাবের হো হো আচ্ছা আচ্ছা রিয়ানের চেক লিখে দিন সই করে দিচ্ছি কিন্তু ম্যাডাম এই ব্যাপারে রিয়ান সাহেবকে কি মানে প্রতি মাসেই তো প্লিজ আপনারা জানেন আমি হেল্পলেস তারপরেও কেন এই কথা তুলেন সরি ম্যাডাম তবে আমার অবাক লাগে যে আপনি এত বড় বিজনেস শক্ত হাতে কন্ট্রোল করতে পারেন সেই আমি ছেলেকে কন্ট্রোল করতে পারি না এই তো হ্যাঁ পারি না সব মানুষেরই কোথাও না কোথাও দুর্বলতা থাকে আমার দুর্বলতা আমার ছেলে ভাইজান ও ভাইজান ও ভাইজান আর আর কতক্ষণ ঘুমাইবেন 12টা তো বাজে গেছে কে ফজলা গোরেশ কিসের 12টা বাজে আরে আপনার আর আমার তো বাজেই গড়ি তো ও বাজে গেছে হোয়াট গড়ি তো রাহেন না ঘরে ওই মোবাইলটা দিক চাইয়া দেন ও মাই গড আগে ডাকিস নি কেন বাবাই তো কিসের বাসায় পৌঁছানোর কথা যা গাড়ি স্টার্ট আমি নষ্ট চোখে নষ্ট মনে দেখি তোমাকে মন আমার কি চা এই ছেলে এদিকে এসো তুমি কখন এসেছো এই তো 5 মিনিট হইলো কোথায় যাচ্ছ গাড়িতে স্টার্ট দিতে ওস্তাদ মানে ছোট সাহেব কইলেন কি রে তুই যাস না এখনো লাইতে আসি কোথায় যাস রিয়ান ব্রেকফাস্ট করে যা বাইরে করে নেবো মা আমার লেট হয়ে যাচ্ছে হ্যালো বাবা রিয়ান আমি টিশার মা বলছি জি সালাম আলাইকুম আন্টি বাবা বাবা টিশাকে তুমি বাঁচাও বিশাল তার লোকজন নিয়ে এসে টিশাকে জোর করে তুলে নিয়ে গেছে হোয়াট কোথায় নিয়ে গেছে টিশাকে তা তো জানি না বাবা তবে বিশালদের একটা পুরনো বাংলো বাড়ি আছে পাগলাতে 9 নম্বর গেটে সেখানে হয়তো আমি এক্ষুনি যাচ্ছি আন্টি আপনি কোনো চিন্তা করবেন না আমি টিশার কোনো ক্ষতি হতে দেবো না আনাম
এসো, আজ একটা বোঝাপড়া করে ছাড়বো। বিশাল, তুমি আমাকে খুন করে ফেলতে পারো, কিন্তু তারপরও আমি বলবো আমি রিয়ানকে ভালোবাসি। ভালোবাসা আমি বিশ্বাস করি না। আই ড্যাশ, আই ক্র্যাশ, তোকে আমি ক্র্যাশ করে ফেলবো। রিয়ান তোকে জিন্দা কবর দেবে। তোর রিয়ান আজ এখানে ইতিহাস হয়ে যাবে। নামের আগে লাগিয়ে দেবো মরহুম টাইটেল। আয়। ওকে লাশ বানিয়ে ফেল। রিয়ান, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কিন্তু ও তো আমাকে বাঁচিয়ে দিবে। সব কথা থানায় গিয়ে বলবেন, চলুন। ডোন্ট ওয়ারি, চলুন চলুন। রিয়ান কোথায়? ওনার হাত কেটে গেছে, সম্ভবত ছুরির আঘাতে। ছুরি? কি বলছেন আপনি? জি, আমরা জানি উনি কোনো অন্যায় করেননি, কিন্তু এই সমস্ত ঘটনার সাথে একের পর এক জড়াতে থাকলে কবে হয়তো অনেক বড় ধরনের বিপদে পড়ে যাবেন। এইটুকু জানাবার জন্য আপনাকেও কষ্ট দিয়ে এখানে ডেকে এনেছি। ওর সাথে কি দেখা করা যাবে? না না, দেখা করা যাবে না কেন? আমরা ওনাকে ডাক্তারের কাছে পাঠিয়েছি ব্যান্ডেজ করাবার জন্য। এক্ষুনি এসে পড়বেন। ম্যাডাম, দেশের অর্থনীতিতে আপনাদের অনেক অবদান। আপনারা সিআইপি, আপনাদের প্রোটেকশন দেওয়াটাও আমাদের একটা কাজ। অপরাধী ধরার চেয়ে অপরাধ যাতে না হতে পারে সেদিকে আমরা বেশি গুরুত্ব দেই। আমরা চাই আপনি ওনাকে বোঝাবেন যেন এই সমস্ত ঝামেলা এড়িয়ে চলেন। মা, তুমি এখানে? হ্যাঁ, এ পর্যন্ত এসেছি, এরপর কোথায় নিয়ে যাবি তা তুই জানিস। সরি সরি মা। আমরা কি যেতে পারি? জি জি, অবশ্যই। আব্বু। দেখি মা, তুই জানিয়ে এসেছিস। বাসে কি কাজের কেউ নেই? কাজের মানুষ তো আছে আব্বু, বেকার একমাত্র আমি। পরীক্ষা শেষ, পড়াশোনা নেই। একটু ঘুরতেও তো যেতে পারিস। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো বন্ধু বান্ধবী কি হয়নি তোর? আব্বু, বান্ধবীদের সঙ্গে বসলে তো সে একই আলোচনা, হয় রূপচর্চা না হয় ড্রেস, তারপর শেষে এসে কোন ছেলে কেমন, কার কাকে পছন্দ, এইসব আমার ভালো লাগে না। আর বন্ধু বলতে জীবনে তো একজন কি বুঝেছি আব্বু। তোমার কি হয়েছে আব্বু, কোনো জটিল কেস? আচ্ছা আব্বু, এসব অফিসের সমস্যা অফিসে রেখে আসতে পারো না? সমস্যা অফিসের হলে অফিসেই রেখে আসতাম। তবে আচ্ছা মা, রিয়ানের ব্যাপারে যদি আমি মত পাল্টাই, মানে এ বিয়ে যদি আমি ভেঙে দিই, তুই কি খুব কষ্ট পাবি? আমার কষ্ট দুঃখ কোনো ব্যাপার নয় আব্বু, তবে যদি রিয়ানের মঙ্গল হয় আমার যত কষ্টই হোক আমি মেনে নেব। রিয়ানের মঙ্গল দেখার চেয়ে তোর মঙ্গল দেখাটাই বাবা হিসেবে আমার কর্তব্য। আমার মেয়েকে আমি একটা উশৃঙ্খল ধনী ছেলের হাতে তুলে দেওয়ার চেয়ে একটা ভালো মধ্যবিত্ত ছেলের সাথে বিয়ে দিয়ে সুখী দেখতে চাই। না আব্বু, তাতে তোমার মেয়েরও সুখ হবে না, যার সঙ্গে বিয়ে দেবে তারও শান্তি হবে না। কে এলো আবার?
আমি দেখছি আপু। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার, আদাব। কিন্তু এসব কি ভাইজান? আজ থেকে 25 বছর আগে এভাবেই আপনি গিয়ে দাঁড়িয়েছিলেন আমার বাবার সামনে, আজ আমি এসে দাঁড়িয়েছি আপনার সামনে। আপনি গিয়েছিলেন আপনার বন্ধুর জন্য দাবি নিয়ে, আমি এসেছি আমার সন্তানের জন্য দাবি নিয়ে। আমি জানি আমার বন্ধু রায়হানকে ভালো করতে অনেক কষ্ট করেছো তুমি, আমার মেয়ের জীবনের উপর দিয়ে তুমি কি তারই শোধ নিতে চাও? শোধ এ কি বলছেন ভাইজান? আমি তো এসেছি ভিক্ষা চাইতে ভাইজান। আমি তো বিয়ের আগে আপনার বন্ধুকে চিনতাম না, কিন্তু রিয়া রিয়ান তো ছোটবেলার খেলার সাথী। কিন্তু জীবনটা খেলা নয়, রিয়ার দুর্বলতার সুযোগ নিয়ে ওর জীবনটা নষ্ট করতে আমি দেব না। আমি জানি রায়হানের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু কোনো প্রতিজ্ঞাই আমার মেয়ের জীবনের চাইতে বড় নয় ভাইজান। ভাবি বেঁচে থেকে বলতে পারতেন, রিয়াকে আমিও মায়ের চোখ দিয়ে দেখেছি চিরদিন, আমার জীবন থাকতে রিয়ার জীবন আমি নষ্ট করতে দেব না ভাইজান। আমার বাড়িতে গিয়ে ও এই মায়ের বুকের মধ্যেই থাকবে। মায়ের বুকের মধ্যে থাকলে যদি মেয়েরা সুখী হতো, স্বামীর ভালোবাসা না পেলে যদি চলতো, তাহলে কোনো মেয়েই কোনোদিন বিয়ে করতো না। আই এম সরি বোন। আব্বু, আমি তো বড় হয়েছি, আমার জীবন সম্পর্কে আমাকে সিদ্ধান্ত নিতে দাও। আব্বু, জীবন আর কোনো ছেলেকে আমি মেনে নিতে পারবো না, তাই আর কারোর সাথে বিয়ে হলে সুখী আর প্রশ্নই ওঠে না। তার চেয়ে রিয়ানকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা তো করে দেখতে পারি, না পারলে বুঝবো সেটাই আমার ভাগ্য। রিয়া, তুমি আন্টিকে ফিরিয়ে দিও না আব্বু, আমাকে আমার ভাগ্য নিয়ে লড়াই করতে দাও, শুধু দোয়া করো আমি যেন জয়ী হতে পারি, আমার ভালোবাসা যেন কিছুতে হেরে না যায়। মা, মা রিয়া, আমি আমি তোর ভালোবাসার কাছে হেরে গেলাম, কথা দিচ্ছি রিয়ানের সঙ্গে তোর বিয়ে দেব। বিয়ে? আমার বিয়ে? তোমার কি মাথা খারাপ হয়েছে মা? কেন মাথা খারাপ হবার মতো কি বললাম? বিয়েটা একদিন করতেই হবে নাকি? ও নো মম, মাই সুইট ডারিং, ওসব বিয়ে সংসার নামক জেলখানায় আমাকে আটকাতে পারবে না। ও মম, জীবনের কিছুই তো এখনো দেখা হয়নি, ঘুরে ফিরে খেয়ে পিয়ে নেচে গেয়ে হেসে খেলে আমি চাই একটা হ্যাপি গো, আই মিন লাকি লাইফ। ইয়েস, কিন্তু আমি তোকে সংসারই দেখতে চাই। ডোন্ট বি সিলি মম। সিলি নয়, আমার একটা অ্যাটাক হয়ে গেছে, কবে হুট করে কি হয়ে যায় কে জানে। আমি রিয়াকে আংটি পরিয়ে এসেছি, কবির ভাইজানের সাথে কথা পাকা করে বিয়ের দিন তারিখ ঠিক করে এসেছি। ও নো, তুমি আর দশটা গেও মায়ের মতো কথা বলছো। না, তোর বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলাম বলে জীবনে কখনো তোকে শাসন করিনি, কোনো চাওয়া আপূর্ণ রাখিনি। দ্যাটস গুড। তোর বাবাই মৃত্যুর আগে তোর সাথে রিয়ার বিয়ে দেবেন বলে কবির ভাইয়ের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞা রাখতে গিয়ে আমি তাকে কথা দিয়ে এসেছি। মম, তুমি কথা দিয়েছো কথা ফিরিয়ে নাও, আর বাবা তো বেঁচে নেই। মানুষ মরে গেল তার প্রতিজ্ঞা কোনদিন মরে না, তাছাড়া রিয়া তোর ছেলেবেলার খেলার সাথী, খুব ভালো মেয়ে। সো হোয়াট মম? মম, ছোটবেলার খেলার সাথী হলেই যে তাকে বিয়ে করতে হবে, দ্যাট ইজ ননসেন্স। তোর বাবার প্রতিজ্ঞা আমার কথা দিয়ে সেটাও কি তোর কাছে ননসেন্স? মম, ওসব ভালো মেয়ে গুডি গুডি গার্লের প্রতি আমার কোনো আকর্ষণ নেই, তোমাদের প্রতিজ্ঞা তোমাদের কথা দেওয়া ওসব তোমরাই জানো, আমি কোনো প্রতিজ্ঞাও করিনি কাউকে কথাও দেইনি। সো আই হ্যাভ নো ওয়াইন্ডিংস, আমি বিয়ে করব না, দ্যাটস অল, আন্ডারস্ট্যান্ড বেবি? নমস্কার। Oh,
বেগম সাহেবা বেগম সাহেবা বেগম সাহেবা বেগম সাহেবা বেগম সাহেবা ছোট সাহেব কেমন দেখছেন ডাক্তার ম্যাসিভ হার্ট অ্যাটাক ডেটোরিয়েশন থেকে রক্ষা করা গেছে এখন আর কোনো অ্যাটাক এর উপর না হলেই হয় রিয়ানকে দেখছি না খবর পাইনি ফোন করছে ফোন ধরছে না ফোন ধরছে না বারবার চেষ্টা করুন তুমি একটু বসো আমি এক্ষুনি এগুলো রেখে আসছি যাও তাড়াতাড়ি এসো ওফো সাইলেন্ট করা ছিল তাই তো বলি কি ব্যাপার রতন কাকা এতবার ফোন করেছে কেন হ্যালো হ্যাঁ হ্যাঁ মোবাইল সাইলেন্ট করা ছিল বলে বুঝতে পারিনি আহা কি হয়েছে বলুন না হোয়াট মা হাসপাতালে আমি এক্ষুনি আসছি এখন অনেকটা স্টেবল তবে অন্তত ২৪ ঘন্টা অবজারভেশনে রাখতে হবে আপনারা একজন মাত্র এখানে থাকতে পারবেন আর সবাই বাইরে গিয়ে অপেক্ষা করুন আর হ্যাঁ জ্ঞান ফিরলে কেউ ইমোশনাল হবেন না আপনাদের মধ্যে কে থাকবেন পেশেন্টের কাছে আমি আছি হ্যাঁ আব্বু ঠিক আছে মা আমি তাহলে অফিসে গেলাম মাঝে মাঝে ফোন করে খবর দিস আমাকে হ্যাঁ আমি বাইরে আছি মা রিয়ানও এসে যাবে মা মা ডাক্তার একজনই বেশি ভেতরে থাকতে মানা করেছেন আমি বাইরে যাচ্ছি থাক এখন চেনার দরকার নেই নার্স কি হয়েছে মায়ের আপনি বরং ডাক্তার মির্জার সাথে কথা বলুন ওকে হ্যালো প্লিজ মোবাইল একদম বন্ধ করে দিন ওকে ওকে সরি টিশা আমি একটু পরে তোমাকে ফোন করছি আশ্চর্য ফোন কেটে দিল গেল কোথায় ডক্টর কি হয়েছে আমার মায়ের ইটস এ ম্যাসিভ হার্ট অ্যাটাক মা ভালো হবে তো আমরা সবসময় ভালোটাই আশা করি তবে একটা কথা উনি ভালো হয়ে গেলেও উনাকে খুব কেয়ারফুলি ট্রিট করতে হবে বাসার কেউ যেন এমন কোনো আচরণ না করে যাতে উনি আঘাত পান কারণ এরপর আর কোনো অ্যাটাক হলে উনাকে বাঁচানো যাবে না বাবাজি বাবাজি তুমি তো জানো তোমার মায়ের এই অ্যাটাক কেন হয়েছে এখন তোমার হাতে ওনার জীবন ছোটবেলায় বাবাকে হারিয়েছো এখন মাকে বাঁচিয়ে রাখতে হলে এমন কিছু করো না তাতে উনি আবার আঘাত পান আন্টি জ্ঞান ফিরেছে মারিয়া আন্টি আন্টি রিয়ান এসেছে আমি খবর দিচ্ছি আন্টি জ্ঞান ফিরেছে আন্টি জ্ঞান ফিরেছে মা মা তোমাদের প্রতিজ্ঞা তোমাদের কথা দেওয়া ওসব তোমরাই জানো আমি কোনো প্রতিজ্ঞাও করিনি কাউকে কথাও দেইনি সো আই হ্যাভ নো বাইন্ডিংস আমি বিয়ে করব না দ্যাটস অল মা মা শোনো মা মা তুমি তুমি যা বলবে তাই হবে যাকে তুমি বউ করে ঘরে আনতে চাও আমি কোনো আপত্তি করব না হ্যাঁ মা হ্যাঁ
আমি আমি দেখে নিচ্ছি বেগম সাহেব। আন্টি আন্টি নয়, মা বল, মা মা। হলুদের রং মুছে যাবে, কিন্তু আমার মায়ের মনের রং কোনো দিন যেন না মুছে। ভাইজান আপনি দিন। ভাইজান আজকের মতো আনন্দ আমার জীবনে কোনো দিন আর পাইনি। আনন্দ আর হলো কই, রায়হান বেঁচে থাকলে নিজেও যেমন হলুদে গোসল করতাম, ওকেও তেমনি হলুদে গোসল করাতাম, বিয়াই কাকে বলে বুঝিয়ে দিতাম। আসুন ভাইজান, আসেন আসেন আসেন, এই তো বসুন। বিরক্ত করছো কেন? রাত অনেক হয়ে গেছে, বাসায় ফিরবে না? ফিরবই তো, আর একটু বসুন। আচ্ছা, তুমি না হয় পুরুষ মানুষ, কাউকে কোনো হিসাব দিতে হয় না, কিন্তু মেয়েরা যদি এত রাত পর্যন্ত বাইরে থাকে তাহলে কত জবাবদিহি করতে হয় তুমি জানো? জানি বাবা জানি। আর মাত্র 15 মিনিট, প্লিজ। শিরে গায়ে হলুদের অনুষ্ঠান তো শেষ হয়ে যাইতে আছে। ভাইজান, ও ভাইজান, এই ফাইটারের বাচ্চা, আরেকবার ডাকলে কিন্তু তোকে আমি গুলি করব। সেয়া করলে করিয়েন, কিন্তু আমার মনে হয় আমনের এখন বাসায় যাওয়া উচিত, আমনের লেগে লোকজন বই রয়েছে। ভাইজান কামটা আসলে ভালো হয় নাই, মানে বাড়িতে সমস্ত মেহমান বসে রয়েছে আর আপনি টিসা ম্যাডাম রে লইয়া শেট আপ বেতন খালি শেট আপ শেট আপ কথায় কথায়। না কবি সাহেব, আর তো সম্ভব নয়, রাত 11টা বেজে গেছে। এটা কেমন হলুদ এলাম, যার গায়ে হলুদ দেবো তারই খবর নেই। আমি বুঝতে পারছি না কোনো বিপদ টিপদ হলো কিনা, একটু প্লিজ। হ্যাঁ আমি খবর নিচ্ছি। আচ্ছা ব্যাপারটা কি, গেস্টরা তো অধৈর্য হয়ে উঠেছে, রীতিমতো অপমানিত ফিল করছে কেউ কেউ। রিয়ান কোথায়? এসে যাবে ভাইজান, এসে যাবে, আপনি একটু সবাইকে বুঝিয়ে বলুন। কয়জনকে বোঝাবো, এখন তো 4-5 জন, এরপর হয়তো সবাই উঠে যেতে চাইবে। ওই তো রিয়ান এসে গেছে। কি ব্যাপার বলতো, তোকে নিয়ে অনুষ্ঠান, বাড়ি ভরে গেস্ট, কোথায় ছিলি তুই? মা একটা ভীষণ জরুরি কাজে। আজকের এই অনুষ্ঠানের দিনে এর চেয়ে জরুরি কি এমন কাজ থাকতে পারে? থাক থাক, কৈফিয়ত তুমি কালকে নিও, এখন জলদি চলো অনুষ্ঠান শুরু করা যাক, চলো চলো চলো। আব্বু কাঁদিস না মা, চলো এসো বাবা। তুমি স্বামী বাড়িতে বসো, যাও। Thank you.
ভালোবাসার আলো ছাড়া দু চোখ আমার অন্ধ যে তোমাকে না পেলে বুকে নিঃশ্বাস আমার বন্ধ যে আমি এখন আর তোমার নাই তোমার মাঝে আমায় খুঁজে পাই সুখে ঢুকে ঢুকে আমি বেঁচে রয়েছি প্রেমে পড়ে মোরে মোরে আমি অমর হয়েছি তোমাকে বিয়ে করেছি কিংবা বলতে পারো এই বিয়েতে রাজি হয়েছি মাকে বাঁচিয়ে রাখার জন্য মাকে দ্বিতীয় কোনো আঘাত দিতে চাইনি বলে
আমি তোমাকে চেয়েছি স্বামী হিসেবে পেতে। বছরের পর বছর ধরে স্বপ্ন দেখেছি। সরি, সে স্বপ্ন তোমার কোনোদিনই পূরণ হবে না। এই বাড়ি, এই ঘর, এই সংসার সবকিছু তোমার হতে পারে, কিন্তু আমি নই। তুমি রিয়ানের মনে দুঃখ দিতে মানা করেছিলে, আমি আজ পর্যন্ত দুঃখ দিইনি। তুমি কবির ভাইজানের কাছে প্রতিজ্ঞা করেছিলে রিয়াকে রিয়ানের বউ করে আনবে, আমি সেই প্রতিজ্ঞা পূরণ করেছি। তুমি দোয়া করো রিয়া রিয়ান যেন দুজন দুজনকে ভালোবেসে সুখী হয়। কবির ভাইজানের কাছে প্রতিজ্ঞা করেছি আমি রিয়াকে কোনো দুঃখ পেতে দেব না। তোমার প্রতিজ্ঞা রাখতে গিয়ে আমার প্রতিজ্ঞা যেন ভঙ্গ না হয়। মা, আপনি সকালের চা। এ কি মা, তুমি? সুফিয়া বলল আপনি সকালে চা খান, নিন, চা খেতে খেতেই নাস্তা তৈরি হয়ে যাবে। কিন্তু মা, তুমি সকালে উঠে এসবে হাত দিয়েছো কেন? এখন থেকে আপনার চা নাস্তা খাবার সব আমার দায়িত্ব, নিন তো। দায়িত্ব যখন নিয়েছো তখন এটুকু নিলে তো হবে না, পুরোটাই নিতে হবে। এদিকে আয়, তোর শ্বশুরও দেখুক। একি করছেন মা, একি করছেন? আপনি থাকতে আমাকে কেন? চুপ, আমি থাকতে তোকে সব বুঝিয়ে দিতে চাই। এতদিন এই ঘর সংসার আর রিয়ানকে সামলাবার ঝামেলায় নিয়মিত অফিসে যেতে পারিনি। এখন যতদিন রিয়ান অফিসের দায়িত্ব বুঝে না নেয়, এসব তুই সামলাবি, আমি অফিস সামলাবো। রিয়ান কোথায়? ও এখন উঠিনি, ঘুমোচ্ছে। বাড়ির কাজের লোকেরা কি মরে গেছে? না, একজন বেড়েছে, সেটা আমি। আমার কোনো ব্যাপার নিয়ে তুমি মাথা খামাবে না। আমি খাবো কি খাবো না, কি পরবো না, কোথায় যাব, কখন ফিরবো, আদৌ ফিরবো কি না, এটা একান্তই আমার ব্যাপার। আমি স্বাধীন, কমপ্লিটলি স্বাধীন, আন্ডারস্ট্যান্ড? নাস্তা এভাবে ফিরিয়ে নিয়ে গেলে মা যখন দেখবেন তখন আমি মাকে কি জবাব দেব, শুধু সেটা বলে যাও। মাকে কিছুই বলতে হবে না। পাগল। শোনো, রান্না বান্না সব দায়িত্ব তোমার, কোনো কিছুর যেন অসুবিধা না হয়। আর মেহমানদের খাওয়া দাওয়ার ব্যাপারটা তোমরা বুঝো না, সব দেখবেন ম্যানেজার বাবু। রিয়ান, রিয়ান, দেখ, সময় নেই, জরুরি কাজ আছে। ঠিক আছে বেগম সাহেব, ঠিক আছে,
একদিনে কি সব বদলানো যায়? দেখবেন ঠিক হয়ে যাবে। আপনি ওদেরকে রান্নার আয়োজনটা বুঝিয়ে দেন। কি হয়েছে রিয়ান? কি হয়েছে তোমার? খারাপ লাগছে? পেইন হচ্ছে পেটে। কেন পেইন? কেন বুঝতে পারছি না। খুব খারাপ লাগছে তোমাকে দেখে। চলো কোন ডাক্তারের কাছে যাই। না না তার দরকার নেই, হয়তো সকালে না খেয়ে বেরিয়েছি বলেই। না না তোমার মুখ দেখেই মনে হচ্ছে সিরিয়াস কিছু। চলো তুমি ডাক্তারের কাছে যাও, আমি ড্রাইভ করছি, হসপিটালে যাব। রিল্যাক্স, থামো একটু থামো। হারুন আঙ্কেলের চেম্বার কাছে, আমি ড্রাইভ করতে পারবো। সারাদিন কোথায় থাকে কি করে কিছুই জানতে পারি না, শুধু মাসের শেষে লাখ লাখ টাকার বিল আসে, চেক সই করে দেই। নিয়মিতভাবে অফিসে যেতে পারি না বলে যারা বিল নিয়ে আসে তাদের মুখোমুখি হতে পারি না। এমডি সাহেব চেক লিখে আনে, সই করে দেই। কিন্তু মা, এর মধ্যে তো অন্য কারো চালাকিও থাকতে পারে। সেই জন্যই তো আজ থেকে নিয়মিত অফিস করতে চাই। হ্যালো, সালাম আলাইকুম ডক্টর হারুন, কি ব্যাপার? রিয়ানের রিপোর্টগুলো তৈরি হয়ে গেছে, ওকে তো চিনি, ও হয়তো রিপোর্ট নিতে আসবে না। কি বলছেন? সে কি আপনি জানেন না? ও তো প্রচন্ড পেটের ব্যথা নিয়ে আমার এখানে এসেছিল, তখনই সন্দেহ করেছিলাম ডিউডোনাল আলসার। রিয়ানের ডিউডোনাল আলসার? এন্ডোস্কোপির রিপোর্ট যা এসেছে তাতে এখনই সাবধান হওয়া দরকার, বিশেষ করে বাইরে ঝাল মশলা দেওয়া খাবার একেবারে বন্ধ না করলে পারফোরেশন হয়ে যেতে পারে। তাছাড়া খালি পেটে ড্রিঙ্ক করাটাও বন্ধ করতে হবে। রিপোর্টের একটা কপি করে আমি বরং বাসায় পাঠিয়ে দিচ্ছি। ওকে ডক্টর, সঙ্গে প্রেসক্রিপশনটাও করে দেবেন। ওকে সারাদিন যে ঘরেই ফেরে না, তাকে ঘরের খাবার কি করে খাওয়াবি? কি বললেন ডাক্তার? বাইরে ঝাল মশলাওয়ালা খাবার খেতে থাকলে হয়তো পারপোরেশন হয়ে যাবে, এখন তো শুধু পেটে ব্যথা হচ্ছে, এরপর ব্লিডিং হবে, খেতে পারবে না কিছুই। কত দুশ্চিন্তা, আর কত দুশ্চিন্তা করা যায় বলতো মা? ওর বাবা এরকম হয়েছিল, কত কষ্টে যে ঘরে ফিরিয়েছি শুধু আমি জানি। মা, আপনি যখন পেরেছেন আমি পারবো না কেন? পারবো মা, পারবো। রাস্তা বড় ছোট, ধীরে ধীরে হাঁট, রাস্তা বড়ই ছোট। কি চাই বিছানায়? কি চাই? ভয় নেই, বিছানার ভাগ নিতে আসেনি। ঘর আমার হলেও ঘরের মানুষ যে আমার নয় সে তো জানি, ঘরের মানুষ আমার নয়, তাই ঘরের বিছানার দাবিও ছেড়ে দিয়ে আমি তো নিচে বিছানা করে শুই। গুড, ভেরি ভেরি গুড, যাও যেখানে খুশি সেখানে গিয়ে শুয়ে পড়ো, যাও যাও যাও। যাবো, ওষুধগুলো খেয়ে নাও। ঔষধ? হ্যাঁ, আলসারের ঔষধ। What? ডাক্তার হারুন তোমার রিপোর্ট আর প্রেসক্রিপশন পাঠিয়ে দিয়েছেন। Damn it! মা ঔষধ আনিয়ে রেখেছেন, আমাকে বলেছেন খাইয়ে দিতে। ফেলে দাও, Try it out! Try it out! না, ঔষধ তোমাকে খেতেই হবে। How dare you argue with me? কোনো আর্গু করছি না, সব অধিকার থাকা সত্ত্বেও কিছুই তো আমি চাইনি, তাই বলে আমার সদবা থাকার অধিকার তুমি কেড়ে নিতে পারো না। নাও ওষুধগুলো খেয়ে নাও। Get out! Get out! ভালো করে শুনে রাখো, Listen! আমাকে নিয়ে মাথা ঘামানোর মতো উপযুক্ত মানুষ আমার আছে, And she is my love. তোমাকে আমার কোনো দরকার নেই। Get lost! She is my love. She is my love. কি ব্যাপার মা? আমি কিছুদিনের জন্য দেশের বাড়িতে যাচ্ছি। হঠাৎ
কই কালো তো কিছু বলনি ডিসিশনটা রাতেই নিলাম ভেবে দেখলাম ছেলেটা আসি বাড়িতে একটা মুরব্বি মানুষ থাকলে কার কথা বলছ তুমি কার আবার রিয়ানের আমার জন্য ও হয়তো ফ্রি হতে পারে না কি কথা বলছো তোমার জন্য ওর প্রবলেম হবে কেন হয় মা হয় ও তুই বুঝবি না শুন এই সুযোগে তুই রিয়ানকে ভালোভাবে বেঁধে ফেলবি যেন কোনো দিন ফসকে যেতে না পারে সীমা এসব নিয়ে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে তুমি আমার মা না হলে ছি ফাইটার তুই গাড়িতে বস আমি আসছি ঠিক আছে আমার তো থাকতেই হইবে কি আর করবো কিছু কইতেও পারি না সইতেও পারি না করে অমন সুন্দর বাবি সাবরে রাখিয়া উনি আছেন বাহারালি লইয়া হায় হায় এটা তো বাসার গাড়ি এর মধ্যে পড়লাম কোনটা থামাইয়া এটা তাই পড়ছে বাবিসাব আপনি এই নাকি বাসায় চলে যান না না বাবিসাব আপনি দিকে পাও দরি বহুত গোলমাল হয়ে যাইবে মান সম্মান যাইবে কিন্তু আমাকে তো জানতেই হবে আমার স্বামী গেছে কোথায় এইখানে টিশা ম্যাডামের লগে টিশা আর কি সুযোগেইবেন না আপনি যান বাবিসাব আপনি চলিয়া যান আমি সব খুললে কমু এই দেই হইলে নেমক খাওনের যন্ত্রণা এগুলো ভাঙতে পারি না ওগুলো সারতে পারি না ভালোবাসতে মানা তোমার জন্য কাঁদতে আমি
चलो ना तुम्हें तोर बासाय जाबे खे आसबे पागल होयेछो बासाय गिये खे आसते दुई तीन घंटा तुम्हाके छेड़े थाकते होबे ओटा सह्य करार चेये पेटे ब्यथा सह्य करा अनेक भालो चलो ठीक आछे आमाकेओ साथे निये चलो कोथाय तुम्हार बासाय जाबो समय होलेई तुम्हाके निये जाबो नाउ प्लीज गेट डाउन ओके राधुनी आवश्यक बाबा राधुनी की एत बड़ विज्ञापन भलो घरे रान्ना करार अभिज्ञता आछे एमन एकजन राधुनी प्रयोजन प्रतिदिन दुपुरे एक बेला रान्ना करते हबे वेतन आलोचनार सापेक्षे सरासरि जोगाजोग हुमायरा आक्तार टीशा फ्लैट नम्बर 7A रोड नम्बर 7 सेक्टर नम्बर 7 उत्तरा मॉडल टाउन नाम टीसा ठिकानाओ तो ओटाई दुपुरे रान्ना रियानेर जन्य कि बौमा कि एमन खबर बेरियेछे जे पेपर हाते एकेबारे चिंताई डूबे गेछो ভালো হয়েছে কাকু আপনি এসেছেন আপনার সাথে একটা পরামর্শ করতে চাই কি পরামর্শ মা তার আগে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে দেখি হাতটা দিন আমি যা বলবো তা শুধু আপনিই জানবেন আর কাউকে জানাতে পারবেন না বিশেষ করে মাকে তো একেবারেই না কত দিচ্ছেন তা দিচ্ছি মা কারণ আমি জানি আমার বৌমা কোনো অন্যায় কথা বলবে না গুড এর আগে রান্নার কাজ করেছে কোথাও জি করেছি মানে আমি বলছি কোনো হাই ফ্যামিলিতে জি হ্যাঁ কোথায় পুলিশ কমিশনার সাহেবের বাসায় বাহ তাহলে তো ঠিকই আছে তবে নন স্পাইসি আই মিন তেল ঝাল মশলা কম দিয়ে রান্না করতে হবে পারবে জি পারবো গুড কবে থেকে কাজ শুরু করতে পারবে আপনি বললে আজ থেকেই শুরু করব তবে তো খুবই ভালো হয় দ্যাট উইল বি বিগ সারপ্রাইজ ফর রিয়ান চলো কিরে কিছু বলবি আপনি যদি মাইন্ড না করেন না মানে যদি রাগ না করেন বল কি বলবি মানে কইতে আসলাম কি ওস্তাদ এই ব্যাপারটা ভালোই তো আছে না কোন ব্যাপার রাগ করিয়েন না ওস্তাদ যেমনেই হোক বিয়া শাদী যেন করিয়েই ফালাইছেন টিশা ম্যাডামের ব্যাপারটা এবার শেষ করিয়ে ফালান কি হলো গাড়ি থামাই লেন গাড়ি থেকে নাম 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 রাবেশ চাকরি কি শেষ ভাই যান না ফার্স্ট ওয়ার্নিং হাঁটতে হাঁটতে ক্লাবে যাবি নাম দে সো ফাইটার যতই টাইট দেও রাইট কথা কল লেগিয়া ফাইট করিয়েই যামু কি ব্যাপার তুমি এখনো রেডি হওনি না কারণ এখন বাজে প্রায় একটা একটু পরে তোমার খাওয়ার সময় হয়ে যাবে সো হোয়াট হোয়াট কিছু নেই বাট আছে সেটা হলো বাইরে খাওয়া তোমার চলবে না আবার সেই কথা সেই কথা না এই কথা আর কথাটা হলো আমরা আজ বাসা থেকে খেয়ে বের হব কি বলছো রান্না কে করবে রান্না তো হয়ে গেছে তা রান্নাটা কে আন্টি মা তো কালই দেশের বাড়িতে চলে গেছেন তাহলে ভয় পেও না আমি রাধিনী আমি রাধলে মুখে দিতে পারতে কিনা সন্দেহ একটা চমৎকার রাধিনী পেয়েছি যা রেধেছে না ওয়ান্ডারফুল আমি তো টেস্ট করে দেখেছি তোমার সঙ্গে আলাপ হলে তুমি বিশ্বাস করতে পারবে না চলাফেরা কথাবার্তা এমন মার্জিত মনে হয় যেন কোনো বড় ঘরে শিক্ষিত আমি থাক থাক তোমার রাধুনীর সাথে পরিচিত হওয়ার কোনো আগ্রহই আমার নেই ভালো রাধলেই হলো তবে সাবধান ছবি টবি তুলে রেখো কি যে বলো না মানুষকে চেনার যথেষ্ট ক্ষমতা আমার আছে যেমন বিশালকে চিনেছিলে এই
ওই যে টেবিল রেডি, চলো চলো। বাপরে এত কিছু আইটেম দেখে চমকে যাচ্ছ, স্বাদ পেলে তো টেবিল ছিঁড়ে উঠবে না। নিজের ঘরে তো একদিনও তোমাকে রান্না করে খাওয়াতে পারিনি, এখানে এসে যে পাচ্ছি সেই তো উনি। বাহ সত্যি চমৎকার, আসলে বাড়ির রান্নার মজাই আলাদা। শুধু বাড়ির রান্না হলেই হয় না, যে রাঁধে তারও গুণ থাকতে হয়। আমি তো ভাবছি আমাদের সংসার হবার পরও ওকে রেখে দেব। না, আমার স্বামীকে সুস্থ রাখার জন্য আমি এখানে এসেছি। কি হলো, তুমি কিছু বললে না যে? সময় হলেই বলবো। কি হলো? বেশি খেয়ে ফেলেছি, আর পারবো না। নাও মা, এগুলো খেয়ে নাও, স্বামীর খাওয়া খাবার খেলে ভালোবাসা বেড়ে যায়। নাও। তোমার লেগা কত শখ কইরা, নিজের হাতে করলার কোরমা রান্ধছি, খাও। কি করলার কোরমা মানে? জানো আমি নিজের হাতে রান্না করছি, খাও। কিন্তু করলার কোরমা কেমনে খায়? তাইলে তেঁতুলের কোপ্তা খা। তেঁতুলের কোপ্তা? সর্বনাশ, তুই কি আমারে মারতে চাস নাকি? না না, মারতে চামু কেন? আমি তো তোমারে কত ভালোবাসি, কত প্রেম করি। শুনছি প্রেমে পড়লে মানুষ বিষ খাইতে পারে, আর তুমি আমার হাতে রান্না খাইতে পারবে না? পারুম, অবশ্যই পারুম। দে আমার, তুই নিজের হাতে খাওয়াই দে। দে খাও জানো, অস্ত দে। আরে খাও না, আরে গলায় বাইক যা যাইবে তো। খাও খাও, রান্না ভালো হয়েছে না? ঠিক কথা লাগবে, হয় কি কইলাম, রান্না তো মজা হয়েছে না? দরজাটা খোল। দেরি করছিস কেন? আরে আসছি তো, কি হলো, কি ফেলে গেছো তুমি? হ্যাঁ আমি, কি ভেবেছিলাম তোমার প্রেমিক রিয়ান? নো নো টিশা, আমি বলেছিলাম আই লুক আই হুক, সোজা আঙ্গুলে ঘি যখন ওঠেনি তখন আঙ্গুল বাঁকা করি হুক করবো, এমন ভাবে হুক করবো যে রিয়ানের কাছে ফিরে যাবার কোনো পথই তোমার থাকবে না। বেরিয়ে যাও বলছি। যাব, তবে তোমাকে নিয়ে। টিশা টিশা, ওই যাও টিশা, টিশা টিশা, দরজা খোলো, আজ কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। টিশা খামোখা নখরা না করে চলে এসো। টিশা দরজা। ওফ, খোলো ডার্লিং খোলো, না হলে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। খোলো টিশা খোলো। থ্যাংক ইউ। খবরদার গায়ে হাত দেবে না, বলো কোথায় যেতে হবে। গায়ে হাত না দিলে হুক করবো, মানে আদর করবো কিভাবে?
আগে বলো কোথায় নিয়ে যাবে আমাকে। চলো মোর ওনাকে নিয়ে যেখানে যেতে চান সেখানে আপনার যাওয়া হবে না, কারণ আপনাকে আমাদের সাথে যেতে হবে যেখানে আমরা নিয়ে যাব। নাও মুভ। মা, রাত অনেক হয়েছে কিন্তু মা আপনি রাত জাগতে মানা। রোজ তুই এভাবে মা, স্বামী যখন আমার তখন তো প্রতীক্ষা আমাকে করতেই হবে, আপনি করেননি। চলুন মা ঘুমাবেন। বোতলের মুখ খোলা নাকি? আরে সব মাল পড়ে তো বোতল খালি হয়ে গেল বাপ। চলো ব্রেক মাই হার্ট। এ কোথায় এলাম? বাসায়। বাসায় কেন? আমি তো ভালোবাসায় যেতে চাই। নিয়ে যাচ্ছি। গুড, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড, ভেরি গুড। আমাকে ভালোবাসার কাছে নিয়ে চলো। ইউ নো, জীবনে একটা জিনিসই সত্য, ভালোবাসা, প্রেম।
राधुनी मेटे তোমার চলায় বলায় বড় ঘরে শিক্ষিত আমি, বারো হাত কাপড়ের তেরো হাত ঘোমটা। তুমি? হ্যাঁ আমি। এমন ভাবে বলছো কেন? পুরুষ মানুষকে দেখে ঘুমটা দেওয়াটা ওদের সোসাইটির কালচার। কোন শিক্ষিত মেয়ে এত বড় ঘুমটা টেনে কালচার দেখায় না।
সাহেবা আপনি? হ্যাঁ, শরীরটা ভালো লাগছিল না তাই চলে এলাম। বৌমা কোথায়? ভাবি সাহেবা তো অহন ফেরে নাই। ও বাইরে গেছে বুঝি? হ্যাঁ, রোজই তো যান। রোজি? রোজি যায় মানে? যে আপনি অফিসে যাওয়ার একটু পরে ভাবি সাহেবাও বাইরে যান, আউনে সময় হইয়া গেছে। কবে থেকে বাইরে যায় বৌমা? বেশ কয়দিন হইল তো। ঠিক আছে তুই যা। মা আপনি? আপনি এই সময় বাসায়? শরীর ভালো তো মা? তুমি কোথায় গিয়েছিলে? একটু কাজ ছিল। কোথায়? আমার এক নতুন বান্ধবীর বাসায়। নতুন বান্ধবী? কেমন নতুন বান্ধবী তৈরি হলো যেখানে তোমাকে রোজই যেতে হয়? তুমি না গিয়ে তাকেও তো এখানে আসতে বলতে পারো, আমাকে জানালে আমিও দেখতে পারি নতুন বান্ধবীটা কে। না মা, তাকে এখানে আসতে বলতে পারি না। অনেক নামি দামি মানুষ নিশ্চয়ই, এখানে এলে যার সম্মান চলে যাবে। মা এর চেয়ে বেশি কিছু আমাকে জিজ্ঞেস করবেন না, আমি জবাব দিতে পারবো না। শুধু এটুকুই বলছি, সেখানে না গিয়ে আমার কোনো উপায় নেই। কেন কেন উপায় নেই তোমার? বললাম তো মা, এর চেয়ে বেশি আমি কিছুই বলতে পারবো না, আমাকে মাফ করবেন। স্থাবর অস্থাবর সকল সম্পত্তি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা, সকল মিল ফ্যাক্টরির ব্যবস্থাপনা, আর্থিক লেনদেনের অধিকার, প্রশাসনিক ও কর্তব্যমূলক সকল দায়ভার সহ পূর্ণ সত্ত্বাধিকার আমার পুত্রবধূ জেরিন ফারহানা ওরফে রিয়াকে প্রদান করিলাম। এই দলিল আমি সজ্ঞানে সম্পূর্ণ সুস্থ শরীর ও মস্তিষ্কে স্বেচ্ছায় কোনো প্রকার প্ররোচিত না হইয়া সম্পাদন করিলাম। না না, আর একটু না বুঝে এ দলিল রিয়ার হাতে দেওয়া ঠিক হবে না। কি বলবে জলদি বলো মা, আমার কাজ আছে। কাজ? কেমন কাজ তোর, যে মায়ের কাছে এক মুহূর্ত বসার সময় পাস না? আহা, বসার সময় হবে না কেন, বলো কি বলবে। কাকে বলবো? কোন দিকে যা চোখ নি তাকে। এত বড় ব্যবসা, মিল ফ্যাক্টরি, আমি এক অসুস্থ মহিলা, কি করে চালাই তার খোঁজ নেবার প্রয়োজন মনে করেছিস কোনদিন? বাবা অনেক তো হলো, এবার একটু এদিকে চোখ দাও। ওহ ম্যানেজার কাকা, এই সমস্ত ব্যবসা বাণিজ্য হ্যান্ডেল করার মতো মস্তিষ্ক পাকেনি এখন, আর তাছাড়া টাকা আয় করার মেশিন হতে পারবো না আমি। জীবন সম্পর্কে আমার ফিলোসফি সম্পূর্ণ আলাদা, ঘাড় গুজে সারা জীবন ধরে টাকা টাকা করা, তারপর একদিন মরে যাওয়ার চেয়ে জীবনকে উড়িয়ে ফুরিয়ে ফেলা অনেক ভালো। জীবনকে ওড়াতে গেলেও টাকা লাগে। মা টাকা দিতে তোমার আপত্তি থাকলে বলে দাও। আমার কেন আপত্তি থাকবে, তোর বাবার টাকা তুই ওড়াবি। কিন্তু তার জন্য জানতে হয় টাকা কত আছে, কোথায় আছে, কিভাবে আছে। আরে সে তো অনেক বড় কথা, তুই তো এই ছোট্ট সংসারটা সম্পর্কেও কিছু জানিস না। তার জন্য তো তুমিই আছো, আর তোমার শখের বৌমা আছে। তার সম্পর্কে এবার কতটুকু জানিস তুই? তার সম্পর্কে কিছুই জানবার প্রয়োজন নেই। প্রয়োজন আছে, তোর অবহেলা পেয়ে বৌমা যদি বিপদে যায়, যদি অন্য কারোর দিকে তার চোখ পড়ে, লোকে দোষ দিবে তার, কিন্তু উপহাস করবে। আই ডোন্ট কেয়ার মম, কেউ বিপথে যাক, কুপথে যাক, জাহান্নামে যাক, আমার কিচ্ছু আসে যায় না।
এ নিয়ে আমাকে কেউ কিছু বলতে এলে আমি তার মুখটা এমন ভাবে থেতলে দেব যে সারা জীবন কথা বলতেই ভুলে যাবে। সরি মম, এসব বলে আমাকে তুমি জেলাস করতে পারবে না, আমার জীবনকে লাগামও দিতে পারবে না। চল। তুমি কখন এলে আব্বু? মা, আপনি অফিসে যাননি? অফিসে না গিয়েও তো তোর বাইরে যাওয়া আটকাতে পারেনি। ও যদি অফিসে যেত তাহলে আমাকে এখানে ডেকে আনতো কে? আমার মেয়ের কুকীর্তির কথা আমাকে জানাতো কে? আব্বু বিশ্বাস করো, আমি খারাপ কিছু করছি না। খারাপ কিছু না করলে জবাব দিতে পারছিস না কেন? কেন বলতে পারছিস না কোথায় গিয়েছিলি? বলতে পারি না, কারণ বলার সময় এখনো আসেনি। আমাকে শুধু শুধু তোমরা অবিশ্বাস করছো। বিশ্বাসের মর্যাদা যদি না রাখতে পারিস তাহলে অবিশ্বাস তো করবই। আব্বু চুপ কর, তোর মুখে আব্বু ডাক শুনতে আমার লজ্জা হচ্ছে। আমি কল্পনা করতে পারিনি কোনোদিন যে আমার মেয়ে এমন কোন কাজ করবে যার জন্য বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাকে। বল কোথায় গিয়েছিলি? আমি বলতে পারবো না আব্বু। বলতে তোকে হবেই। পারবো না আব্বু, আমি পারবো না। তুই তো সেদিনের মেয়ে, কত পাকা পাকা অপরাধী। এই কমিশনার কবির খানের চোখের দিকে তাকালে গড়গড় করে সব স্বীকার করে ফেলে। আমি কোনো অপরাধ করিনি আব্বু। শাট আপ। পুলিশ কমিশনার এসেছে। তুই বলবি না কোথায় গিয়েছিলি? না বলবি না? না বলতে তোকে হবেই। বল কোথায় গিয়েছিলি? বল বল কোথায় গিয়েছিলি? বল। কেন মারছেন? কেন মারছেন আমার মাকে? মা আমার নিরপরাধ, নিষ্পাপ। জানতে চান তো? জানতে চান কোথায় গিয়েছিল? আমি বলছি না। না কাকু না, দয়া আপনার, বলবেন না, কিছু বলবেন না। আমাকে মাফ করে দাও মা, তোমার দেয়া কসম আমি রাখতে পারলাম না। ম্যানেজার বাবু আপনি? বেগম সাহেবা, আপনি জানলে কষ্ট পাবেন, তাই আপনাকে জানতে চাইনি বৌমা। কাকু আমাকে বলতে দাও মা, আমাকে বলতে দাও। বেগম সাহেবা, আপনার ছেলে সারাদিন জেমের সঙ্গে কাটায়, তারই বাড়িতে যায় বৌমা। কাকু না, কাকু না, আপনি দেব দেবতার কসম। কিসের দেবতা, কিসের কসম? তোমার মতো দেবীর গায়ে যতগুলো আঘাত লেগেছে কোন কসম তার চাইতে বড় নয়। বেগম সাহেবা, আপনার বৌমা রাঁধুনি সেজে সেই বাড়িতে গিয়ে রান্না করে দেয়। কি বলছেন ম্যানেজার বাবু? আপনার ছেলের জন্যে, আপনার ছেলের জন্যে বেগম সাহেবা, বাইরের খাবার খেয়ে যাতে তার আলসার বেড়ে না যায় তার জন্যই টিশা নামের ওই মেয়েটির বাড়িতে রোজ ছুটে যায় রাঁধুনি হয়ে। আর তাকেই আপনারা সন্দেহ করছেন। কমিশনার সাহেব, আপনিও কি চেনেন না আপনার মেয়েকে? ও
আমাকে তুই মাফ করে দে, আমি আমি পাগল হয়ে গিয়েছিলাম রে মা, এক মুহূর্তের জন্য বাবা হয়ে ভাবতে পারিনি আমার মেয়ে, আমার মেয়ে কোনো অপরাধ করতে পারে না মা গো। তোকে আমি যতগুলো আঘাত করেছি, আমার আমার এই হাত দুটো কেটে ফেললো, তার প্রায়শ্চিত হবে না মা, হবে না মা। চল চল মা চল, তোকে আমি আর এক মুহূর্ত এইখানে থাকতে দেবো না মা, চল চল মা। কোথায় যাবো আপু? তোর নিজের বাড়িতে, এই বাড়ি তোর না, এত কষ্ট বুকে চেপে সহ্য করার জন্য তোকে আমি বিয়ে দেই নি মা, চল চল মা। এটাই আমার ঘর আব্বু, এটাই আমার বাড়ি, এই বাড়ি ছেড়ে আমি সেদিনে চলে যাব আব্বু, যেদিন আমার মৃত্যু হবে, কাটিয়ায় আমার লাশ উঠবে। Thank you.
কন্যা রূপের বন্যা হে কোনা গো আজ তুমি আজ তোমাকে দেখে দেখে করব না হয় পাগলামি তোমার মনে কারাগারে আরো আমার আসামি সূর্য কন্যা রূপের বন্যা মেলে দিলাম আজ আমি রূপের বন্যা তোর মা নই আমি যদি তোর মা হতাম তাহলে দিনের পর দিন আমার উপর তুই এত অত্যাচার করতে পারতিস না মা ছেলের কথা হচ্ছে তুই এখানে কি করছিস যা আপনি পড়িয়ে দেবেন তো আমাকে বলো বলো মা কি অত্যাচার করেছি আমি কি করিসনি তুই দিনের পর দিন এই মায়ের চোখের সামনে মাতাল হয়ে ঘরে ফিরেছিস এটা অত্যাচার নয় যে আমি 22 বছর ধরে একা নিজের সমস্ত স্বাদ আল্লাহ বিসর্জন দিয়ে তোকে বড় করেছি সেই আমার একটি কথার মূল্য দিসনি তুই এটা অত্যাচার নয় সাত করে একটি মেয়েকে এবারে বউ করে এনেছি একটি মুহূর্তের জন্য তাকে মর্যাদা দিসনি তুই এটা অত্যাচার নয় বিয়ে তো আমি আমার জন্য করিনি মা তোমার জন্য করেছি আমার মাকে বাঁচানোর জন্য করেছে মিথ্যে কথা বাঁচানোর জন্য নয় তিল তিল করে যন্ত্রণা দিয়ে মায়ের জন্য করেছিস মা বলটি সাকে কোথাকার ডাইনি সে যে আমার ছেলেকে দিনে দিনে অমানুষ বানিয়ে মা খবরদার মা যাকে তুমি চেনো না চিনব কি একটা বিবাহিত পুরুষের পিছনে যে সমস্ত মেয়েরা আঠার মতো লেগে থাকে তাদেরকে বলে না টিশার নামে একটা বাজে কথাও বলবে না মা টিশা ইজ মাই লাভ মা 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 আপনি শান্ত হন চলুন ঘরে চলুন ঘর ঘর কোথায় রে মা যে ঘরে তোর মতো নিষ্পাপ মেয়ে দিনের পর দিন কষ্টের আগুনে পুড়ে মরে সেটার ঘর থাকে না তুই খুঁজে যায় তোর মতো মেয়েকে ফেলে মা মা প্লিজ এসব থাক আমার ভাগ্নে আমি লড়ব আপনি শুধু শুধু এর মধ্যে জড়িয়ে নিজেকে কষ্ট দেবেন না অভিনয় মাকে ভোলাবার জন্য রিয়ান রিয়ান লাগবে না আমাকে ঘরে নিয়ে যাবে আমার কান্দে বর্তেন ম্যানেজার বাবু সবাইকে নিয়ে আপনি একটু বাইরে যান ওর সাথে আমার একটু কথা আছে চলো বাইরে চলো মা এখন কথা বলার দরকার নেই আপনি একটু শান্ত হয়ে শুয়ে থাকুন না না আমার সময় নেই তুই আমাকে কথা দে মা আমি তোকে যা বলবো তাতে অক্ষরে অক্ষরে পালন করবি
কথা দিচ্ছি আপনি যা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব আপনি শান্ত হন মা বাসতে তোল এটা কি মা আমি আমি সবকিছু তোর নামে লিখে দিয়েছি না না মা এ হয় না চুপ চুপ তুই আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিস শোন মা আমি তোর শ্বশুরকে কথা দিয়েছিলাম বলে রিয়ানকে কোনো দেশে আসন করতে পারিনি কিন্তু তোকে করতে হবে কঠোর হতে হবে তোকে তুই আমাকে কথা দিয়েছিস তুই আমাকে কথা দিয়েছিস তুই কথা রিহান বাবাজি বেগম সাহেবের অবস্থা ভালো নয় শিগগিরি ওঠো ওঠো এসো এসো বাবাজি শিগগিরি এসো এসো বেগম সাহেব কি করলে বল মাকে মেরে ফেললে মরে গেছে আমার মা আমার মা মরে গেছে মা 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 মরে গেছে আমার মা মরে গেছে আমার মা আমার মা মরে গেছে কাকু কাকু আমি না আমি না কাকু ও ও আমার মাকে মেরে ফেলেছে ও আমার মাকে মেরে ফেলেছে ওকে ওকে মা 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 আপনি আমাকে দোয়া করবেন আমি যেন আপনাকে দেয়া ওয়াদা রক্ষা করতে পারি বাহ বাবা চমৎকার কি যেন একটা গান শুনেছিলাম মনে পড়েছে সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো তোমার শরীরটা ভালো না এই শরীর নিয়ে বাইরে যেও না আমি কি করব না করব সে বিষয়ে কোনো কথা বলতে আসবে না কথা তো আমাকে বলতেই হবে আমার স্বামীর ভালো মন্দ দেখার দায়িত্ব আমারই বাহ কদিনের মধ্যে কথার সুরও বদলে গেছে দেখছি মাইন্ড ইট আমি আমার মতো চলবো যখন যা ইচ্ছা তাই করব ভালো না লাগলে দরজা খোলা আছে চলে যাও এ বাড়ি ছেড়ে আমি কেন যাব তুমি তো বলেছিলে এই বাড়ি ঘর সংসার সব আমার তাহলে এই ঘর ছেড়ে কেন যাব আমি কোথায় যাব That's up to you but don't try to control me rubbish কন্ট্রোল তো তোমাকে আমি করবই তার জন্য সবচেয়ে কঠিন পথে যেতে হলেও যাব তুমি জি এতদিন আসনি কেন জি বাড়িতে একটা বিপদ ছিল ও আমার অবশ্য অসুবিধা হয়নি কারণ যার জন্য রান্না সেও আসেনি তাহলে কি আমি না না তুমি রান্না করো আমি বের হচ্ছি দেখি খুঁজে পাই কিনা এখানে আসেনি তাহলে গেল কোথায় ওয়েটার ওয়েটার আরেক বোতল ব্ল্যাক লেভেল
এক্সকিউজ মি স্যার। ইয়েস স্যার, আপনার 80,700 টাকার বিল পেন্ডিং রয়েছে। সো হোয়াট? আমার অফিসার এমডির কাছে পাঠিয়ে দিন। পাঠিয়েছিলাম স্যার, এমডি সাহেব জানিয়েছেন আর কোনো বিল পেমেন্ট করবেন না। এমডি সাহেব, এত বড় সাহস আপনার! আপনি আমার বিল পেমেন্ট করতে অস্বীকার করেছেন। আমি না স্যার, আমি করিনি। কে করেছে? চেয়ারম্যান ম্যাডাম। কে চেয়ারম্যান? বৌমা, আপনার মিসেস। জি, আপনার আম্মা সবকিছু ওনার নামেই দিয়ে গেছেন, মিল, ফ্যাক্টরি, বিষয়, আশয় সবকিছু। ছোট সাহেব কোথায়? তোদের এবাড়ির মহারানী কোথায়? কার কথা কইতাছেন ছোট সাহেব? বুঝতে পারছিস না কার কথা বলছি? বুঝতে পারছিস না? ভাবি সাহেবের জি গান। আমার ক্লাবের বিল দেয়া বন্ধ করেছে কে? কাজের লোকদের সামনে চিৎকার না করে ঘরে চলো। আমি আমার প্রশ্নের উত্তর চাই। এখানে আমি তোমার কোনো কথারই জবাব দেব না। স্ত্রীর অধিকার না দেয়া, কোনো নারীর গায়ে হাত দেয়াকে কি বলে জানো? কথার চাতুর্য ছাড়ো, আমি যা বলছি তার সরাসরি জবাব আমার চাই এবং এক্ষুনি চাই। তোমরা এখানে কি করছো? যাও, যে যার কাজে যাও। শোনো, শুধু ক্লাবের বিল নয়, সমস্ত বাজে খরচের বিল পরিশোধ বন্ধ করেছি আমি। হাউ ডেয়ার ইউ ইন্টারফিয়ার ইন মাই অ্যাফেয়ার্স? কে তুমি? কিসের ক্ষমতা তোমার? এই বাড়ি, ঘর, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সবকিছুর উত্তরাধিকারী আমি, একমাত্র আমি। জানি, সবাই তা জানে, কিন্তু মা কেন সেই উত্তরাধিকার দিতে অস্বীকার করেছেন? কেন সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছেন? কেন মাথায় হাত রাখিয়ে প্রতিজ্ঞা করিয়েছেন কঠোর হতে? সে জবাব দিতে পারতেন একমাত্র মা। আমি শুধু এটুকু জানি, মায়ের সাথে করা প্রতিজ্ঞা থেকে আমি এক চুলও নড়ব না। লায়ার, চিট! টাকা পয়সা সম্পদ সম্পত্তির লোভে, আমার সহজ সরল মায়ের দুর্বলতা সরলতার সুযোগ নিয়ে আমার সবকিছু গ্রাস করার ষড়যন্ত্র করেছো তুমি। কার বিরুদ্ধে ষড়যন্ত্র? আমার স্বামীর বিরুদ্ধে? রিয়ানকে স্বামী হিসেবে পাবার জন্য যত কুটিল চালি চালো না কেন, কোনো লাভ হবে না। আমি শেষবারের মতো বলছি, ফার্দার কোনো বাড়াবাড়ি করলে আমি আদালতে যাব। আইন, আদালত, জেল সবই দেখা শেষ। না বাবা, সব শেষ হয়নি, এ তো কেবল জামিন। এই জামিনের জন্য বড় উকিলকে টাকা দিতে দিতে মারা গেছে। মারা যায়নি, এবার যাবে, এবার বুঝবে রিয়ান বিশাল কি জিনিস। মারা গেছে, আরো বোঝাবুঝির কি কোনো দরকার আছে বাবা? এই জামিনে বেরিয়ে যদি আবার একটু কিছু করো। আমি কিছুই করব না, জেলে যে গ্যাংয়ের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে করবে তারা, ফিল্ড ক্লিয়ার। তারপর আমি শুধু হুক করব টি শার্ট ডার্লিং কে। ওঠো। মারা গেছে। কাঙ্ক্ষিত নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দ্য কলার নাম্বার ইজ আনঅবটেনেবল। আশ্চর্য, এখনো ফোন বন্ধ। গেল কোথায় রিয়ান? তুমি রিয়ান কোথায়? আমি তো খোঁজ দিয়ে এখানে আইলাম, ক্লাবে ও জানে, বাসায়ও ফেরে নাই। বাসা তো চিন্তা করতে হবে। বাসায় আর কে চিন্তা করবে? এক মা ছিলেন, তিনিও নেই। চিন্তা করনের আসল মানুষের কথাটাই তো জানেন না আপনি। মানে কি হলো, কথা বলছো না কেন? বললে কি করব, শুনলে আপনার ভালোও লাগবে না। যা বলার পরিষ্কার করে বলো ফাইটার। কি শের ফাইটার? ফাইটারই যদি হইতাম তাহলে এত বড় অন্যায় কি আমি মুখ বোঝা সহ্য করতে পারতাম?
আসলে তো আসল দাবি একটা সামসা ফাইটার হোনেন ওস্তাদ দা করতে আছে অন্যায় করতে আছে আপনি অন্যায় করতে আছেন হোয়াট কইতে দেন আমারে কইতে দেন এটা যদি ওস্তাদ আমার মাইরিও ভালায় ভালাও ঘরে বউ ভালাইয়া বাইরে প্রেম প্রীতি করিয়ে বারান্দারে কি করবেন আপনি ভালো গাব বউ কার বউ শুধু বউ না ফেরেশতার মতো স্বভাব একটা দিনও স্বামীর আদর্শ আঁক পায় না যে স্বামী তার দ্বারে কাছে গেছে দেয় না তারই শরীরে কথা ভাইবা চাকরানির মতো রান্না করিয়ে দিয়ে যায় কত বড় বাড়ির বউ দেশের পুলিশ কমিশনারের মাইয়া এখানে আইসা শেখি না স্বামীর লেগে আপনার চাকরানি হয়েছে কন কন এইবার কি করবেন আপনি তারে কি করবেন নিজেরে কন বৌমা কোথায় যাবে মা কোথায় যাবে তুমি এই রাতে জানি না ম্যানেজার কাকু কিন্তু ওকে খুঁজে বের করতেই হবে ও যে কোথায় কোথায় যায় কোথায় থাকে তুমি তো জানো না বৌমা যতটুকু জানি সেখানে গিয়ে দেখি আমি কি তোমার সাথে আসবো না কাকু আপনি যান শুয়ে পড়ুন কিন্তু মা বলছি তো আপনি যান প্লিজ আপনি যান আমাকে মাফ করে দিন আপা আমাকে মাফ করে দিন আরে আরে এ কি করছেন উঠুন উঠুন আমি জানতাম না বিশ্বাস করুন আমি জানতাম না রিয়ান বিবাহিত আমি জানতাম না আপনার মতো স্ত্রীকে রেখে রিয়ান আমার সাথে ছি 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 কে কে আপনাকে এসব কথা বলেছে যেই বলুক আমি জানি আমার এই অপরাধের এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই না না আপনার কি পাপ আপনার অপরাধ কিসের অপরাধ তো আমার স্ত্রী হবার মতো যোগ্যতা নেই অথচ স্ত্রী হয়ে বসে আছি বলবেন না পা সারা পৃথিবী খুঁজলেও আপনার পায়ের আঙ্গুলের মতো যোগ্য একটি মেয়েও পাওয়া যাবে না আপনাকে যে ভালোবাসতে পারেনি সে তো অভিশপ্ত না না এমন কথা ভুল করে বলবেন না স্বামীকে সুখী দেখাই তো স্ত্রীর কাজ আমি যখন ওকে বাঁধতে পারিনি তখন যার বাঁধনে ও সুখী হয়েছে সুখ নয় আপা এ শুধু নেশা আপা আপনি শুধু একবার বলুন আমাকে ক্ষমা করেছে আমি পরম শান্তিতে চলে যাব কোথায় কোথায় যাবেন আপনি আমি তো মুক্ত পাখি আমার তো কোনো খাঁচা নেই উঠতে উঠতে একদিন লন্ডন থেকে ঢাকায় চলে এসেছিলাম আবার কোথাও চলে যাব উঠতে উঠতে কিন্তু আপনি তো রিয়ানকে ভালোবাসেন ভালোবাসা না না পা না ভালোবাসা কি তাই তো এতদিন জানতাম না আপনার কথা শুনে আপনাকে দেখে বুঝেছি বুঝেছি ভালোবাসা কেমন হয় দিশা তুমি হাউ ডেয়ার ইউ টাচ মি ও দিশা ডার্লিং কার গায়ে হাত তুলছিলে তুমি যে পুরুষ তার স্ত্রীর গায়ে হাত তুলে সে পুরুষ নয় জানোয়ার দিশা খবরদার আমার স্বামী সম্পর্কে আমার সামনে কোনো বাজে কথা বলবে না সরি আপা নো নো সরি ইউ আর রাইট তোমার যা ইচ্ছে হয় আমাকে বলবে চলো ডার্লিং চলো কোথায় তোমার বাসায় আমি কিন্তু এখানে আসতে চাইনি ওই শয়তান ফাইটার বলল তুমি এখানে না
নিশার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তোমার ডাকে সেই দরজার কোনো দিন খুলবে না। আর কোনো দরজা খোলার দরকার নেই বোন, এবারে দরজাই খুলে দিলাম আমি। ও যাকে নিয়ে সুখী থাকতে চায় তাকে নিয়ে সুখী হোক। ছোটবেলা থেকে যে রিয়ানকে স্বামী হিসেবে পাপার স্বপ্ন দেখে এসেছি, সে রিয়ান ও নয়। সে রিয়ানকে আমি পাইনি, ওর মা আমাকে বউ করে ঘরে এনেছিলেন, কিন্তু ও কোনো দিন বউ বলে স্বীকার করেনি, সামান্যতম অধিকারও দেয়নি কোনো দিন। মায়ের কাছে করে প্রতিজ্ঞার জন্য, মায়ের আত্মার কাছে ক্ষমা চেয়ে কালই আমি বিষয় সম্পত্তি সব ওর নামে লিখে দিব। তোমাদের কাছে, তোমাদের কাছে শুধু একটাই মিনতি, মৃত্যু পর্যন্ত এবারে কোন এক কোণে আমাকে পড়ে থাকতে দিও। আর কিছু না হোক, শুধু রাধুনা হিসেবে রেখো আমাকে। আর কিছু চাই না, আর কিছু চাই না। গেছে গেছে, চলো ডালিং। ছি রিয়ান, ছি, তুমি শুধু মাতাল নও রিয়ান, তুমি অন্ধ। হ্যাঁ হ্যাঁ, আমি অন্ধ, তোমার ভালোবাসায় আমি অন্ধ। ভালোবাসা তুমি কি বোঝো? ভালোবাসে যদি চিনতে তাহলে দেখতে পেতে। কত ভালোবাসা নিয়ে একটা মেয়ে তোমার ঘরে এসেছিল, দেখতে পেতে দিনের পর দিন একটু ভালোবাসার জন্য কত গুমড়ে গুমড়ে কেঁদেছে। তোমার কাছ থেকে শত অবহেলা, শত আঘাত পেয়েও তোমার জন্য আমার বাসে গিয়ে রাধুনের কাজ করেছে। দেখতে তুমি পাও না, কারণ তোমার মনে ভালোবাসা নেই, আছে শুধু নেশা। এয়ারপোর্টে চলো। তিশাব, তিশাব, তিশা আমার কথা শোনো, তিশাব, তিশাব প্লিজ, তিশাব। ড্রাইভার, স্পিড বাড়াও, ও যেন আমাদেরকে ধরতে না পারে, স্পিড বাড়াও। ড্রাইভার, আরো বাড়াও। রাস্তা ব্লক করেছো কেন? বিশাল? ইয়েস বিশাল, কি ভেবেছিলে তুমি সারা জীবন আমি জেলের ভিতর পচবো? না টিশা, না, তোমাকে পাবার জন্য আমি মৃত্যুর ওপার থেকেও ফিরে আসতে পারি, সেই তুলনায় জেল হাজত তো কোনো ব্যাপারই না। এই জোয়ান হও আগুয়ান। টিশার গায়ে একটা টোকাও কেউ দেবে না, ব্লাডশেড হয়ে যাবে। আমি তো তাই চাই। পদে পদে তুই আমাকে টিশার সামনে ছোট করেছিস, আজ আমি নিজ হাতে তোকে ছোট ছোট পিস করে দেব। আই ড্যাশ, আই ক্রাশ, আজ আমি শেষবারের মতো তোকে ক্রাশ করে টিশাকে নিয়ে যাবো। Yeah!
ম্যালেরিয়া। অ্যারেস্ট হিম, নিয়ে যাও ওকে। রিয়া, রিয়া তুমি কি করলে? কি আল্লাহ, কি আল্লাহ, তুমি আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দেও আল্লাহ। আমি আমার স্ত্রীকে চিনতে ভুল করেছি খোদা। যে স্ত্রী আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে তার কাছে আমাকে ক্ষমা চাইবার সুযোগ দাও আল্লাহ। আমার স্ত্রীকে আমার বুকে ফিরিয়ে দাও, তাকে একবার ভালোবাসার সুযোগ দাও আল্লাহ, তাকে ভালোবাসার সুযোগ দাও। থ্যাংকস গড। তোমার কিছু হয়নি তো? না, আমার কিচ্ছু হয়নি। তুমি প্রমিস করো রিয়া, তুমি আমাকে এভাবে একা ফেলে যাবে না, আমাকে ক্ষমা চাইবার সুযোগ না দিয়ে তুমি কোথাও যাবে না, প্রমিস করো। তুমি বলছো এই কথা? তুমি বলছো? আমার যে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তোমাকে করতেই হবে রিয়া, তুমি আমাকে ভালোবাসার সুযোগ দাও। আমি এতদিন যে ভুল করেছি সে ভুল আমাকে শোধরানোর সুযোগ দাও। তোমাকে আর কিছুই বলতে হবে না রিয়ান, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। যে তোমার জন্য মৃত্যুর মুখে দাঁড়াতে পারে তার চেয়ে ভালোবাসা পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না। তুমি তোমার স্বামীকে পেয়েছ, এতেই আমি খুশি। এবে আমাকে বিদায় দাও। না টিশা, না, আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে? তুমি আমাদের মাঝেই থাকবে। না বা, আমাকে যেতেই হবে। তোমাদের মাঝে এসে আমি ভালোবাসা পেয়েছি, জীবনকে খুব কাছ থেকে চিনতে শিখেছি। এবার আমাকে যেতে দাও। হিথ্রো এয়ারপোর্টে বাবা আমার জন্য অপেক্ষা করছে। তোমার সুখী হও, এবার আমি আসি।